এই যে রবীন্দ্রনাথ আর বর্ষা, তার সঙ্গে মেঘ, ঘন কালো মেঘ, আমাদের প্রাণ তখন কবিরই কথায়, হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে। তখন ইচ্ছা করে কলেজের অধ্যক্ষ না, তখন ইচ্ছে করে একজন প্রফেশনাল না, তখন উদাসী বাউলের মতো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যেতে চাই। আর যদি মনে হয় যে মেঘকে বহন করতে পারতাম, তাহলে বোধ হয় সার্থক হতো আমার জীবন, এবং নিরুদ্বেগে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভেসে ভেসে উড়ে যেতে পারতাম, আর গাইতে ইচ্ছে করতাম আহা কি আনন্দ আকাশে বাতাসে। রবীন্দ্রনাথের তো গাওয়ার শোনা মানে বরাবরই তিনি আমাদের প্রিয় অন্তরে আছেন, আমাদের ভালোবাসায়, আমাদের প্রেমে, আমাদের অপ্রেমে। সুতরাং এই যখন আবহাওয়া, তখন তো এটি প্রেমের কবিতাই মনে পড়বে, এবং কবিতাটি গান আকারে সিনেমাতেও হয়েছে, অসাধারণ সেই গান। চরণ ধরিতে দিও গো আমারে, এই গানটি গাইতে ইচ্ছে করবে, মনে হচ্ছে প্রিয়জনের কাছে, তার কাছে নিজেকে সমর্পণ করি বা তিনি আমার কাছে সমর্পিত হন, এবং একটা অসাধারণ অনুভূতি নিশ্চিতভাবেই রবীন্দ্রনাথ আমাদের দিয়েছেন, এবং তাকে নিয়েই আমাদের এই যাপন, আমাদের এই জীবন। না বলা বাণী তোমার ভাবনা, তারার মতন রাজে আমার না বলা বাণী, নিভৃত মনের বনে সাজাই খেলার ফুলে, জানি না
নীরবে দুয়ার খুলে তুমি অলোক আলোকে প্রাণীর পরশ দিয়ে যাও মন কাজে দিয়ে যাও। রবীন্দ্রনাথ আমাদের সকালের শুরু, দুপুরে সূর্যের কিরণ, পূর্ণিমা সন্ধ্যায় ছাদে বসে গিটারের তারে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ আমাদের সুখে, আমাদের দুঃখে, আমাদের মনে প্রাণে সব সময় রবীন্দ্রনাথ। আমার পরানো যাহা তুমি তুমি তাই গো, আমার পরানো যাহা তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চাই। তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাকে করিব বা দীর্ঘ দিবস দীর্ঘ দীর্ঘ বরষ। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাকে করিব বা দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ। যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চাই। তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। আপনি তো রাষ্ট্রবিজ্ঞান পড়ান, আপনার কি মনে হয় রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ এটার আর কোনো মূল্য আছে? দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি হিসেবে যিনি পরিচিত, তিনি একটি গ্রন্থ লিখেছিলেন, গ্রন্থটির নাম হচ্ছে ন্যাশনালিজম, মানে জাতীয়তাবাদ। গ্রন্থটির নামই হচ্ছে ন্যাশনালিজম। এই গ্রন্থে তিনি বলছেন জাতীয়তাবাদ এটা সভ্যতার পক্ষে বিপদ, উগ্রতা বিভৎসতা নৃশংসতা ডেকে আনার পক্ষে জাতীয়তাবাদ সব থেকে উপযুক্ত একটি ধারণা। জাতীয়তাবাদ সভ্যতার শত্রু। তিনি এও বলেছিলেন জাতীয়তাবাদ হচ্ছে এক রকমের দানব। তা বিষয়টা হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ববোধ, বিশ্ব সৌভ্রাতৃত্ববোধ, এর সিঁড়ি বেয়ে ওঠা যায় একমাত্র আন্তর্জাতিকতাবাদের পথ ধরে। তবে কিন্তু এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই, রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদকে কিন্তু একদম বিসর্জন দিয়েছিলেন এমন কিন্তু ভাবার কারণ নেই। তিনি ছিলেন মনে প্রাণে 100% জাতীয়তাবাদী, ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের তিনি অনুপ্রাণিত করেছিলেন, আমরা কিন্তু কেউ কোনো ভুল ভাববো না। কিন্তু তিনি যে জাতীয়তাবাদের কথা বলেছিলেন সেটা হচ্ছে স্বদেশ প্রীতি এমন একটা জায়গায়, স্বদেশ প্রেম এমন একটা জায়গায় পৌঁছাবে যেটা যেন উগ্র জাতীয়তাবাদে পরিণত না হয়, যেটি যেন সাম্রাজ্যবাদের রূপ পরিগ্রহ না করে, এটা যেন জাতিতে জাতিতে ভালোবাসা, এইভাবে যেন নিজের জাতির পথকে অতিক্রম করে বিশ্ব ভ্রাতৃত্বের পথ গড়ে ওঠে, এটাই রবীন্দ্রনাথের ধারণা। আচ্ছা, আপনি দুলাইন আমাদের কিছু গেয়ে শোনান। আমি তো অ্যাকচুয়ালি তো গান তো খুব একটা ভালো করে তো গাইতে পারি না। রবীন্দ্রনাথ বললেই যে গান মনে আসে।
রবীন্দ্রনাথের গান বলতে ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোর রবীন্দ্রনাথ আমাদের জীবনে, আমাদের চেতনায়, আমাদের ভাবনায় সবসময় জড়িয়ে রয়েছে। কিন্তু বিশেষ করে খুব দুঃখের কোনো করুণ মুহূর্তে বা খুব আনন্দের দিনে সত্যি ভীষণভাবে আমাদের রবীন্দ্রসঙ্গীত নাড়া দেয়। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে, রবীন্দ্রনাথকে পাশে নিয়ে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় রবীন্দ্র জয়ন্তীতে সমস্ত রবীন্দ্র অনুরাগী তাদের প্রত্যেককে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, নমস্কার এবং শ্রদ্ধা।